বাংলাদেশ ইউএসএ শেষ টি টোয়েন্টির আগে ইউএসএ দল তাদের বিশ্বকাপের জার্সি আনভেলিং করেছে, অথচ বাংলাদেশ এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ জার্সির চেহারাটাই দেখেনি, ইভেন ক্রিকেটাররাও দেখেনি। এই যে ইউএসএ এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য, পরিকল্পনার পার্থক্য, সেটা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে সাধারণ একটা জার্সির বিষয় দিয়ে। এই বাংলাদেশ দলটাই সব হারিয়ে ইউএসএর কাছে এখন হোয়াইট ওয়াশের অপেক্ষায়। শেষ ম্যাচটায় কিছুই পাওয়ার নেই, তারপরও এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে হয়তোবা আত্মবিশ্বাস ফিরে পাবে। এই যে সব হারানো সিরিজটায় শেষ ম্যাচটায় বাংলাদেশ আসলে কী পেতে যাচ্ছে, আপনি কী এক্সপেক্ট করছেন? আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশ তার জার্সিটা লুকিয়ে রেখেছে, বাংলাদেশ আসলে তার পারফরমেন্সটাও লুকিয়ে রেখেছে ওয়ার্ল্ড কাপের জন্য। ওই পারফরমেন্সটা তারা আগে দেখাচ্ছে না, আমেরিকার বিপক্ষে তারা ওই পারফরমেন্স মানে কি বিশ্বকাপে জ্বলে উঠবে এরকম কিছু? বিশ্বকাপে জ্বলে উঠবে, কেন জ্বলে উঠবে না, অবশ্যই জ্বলে উঠবে। আসলে আমরা তো আসলে আশা করি আমাদের দল নিয়ে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের ভেতরে প্রচণ্ড আবেগ কাজ করে। বাংলাদেশ যে কোনো বৈশ্বিক আসরে খেলতে গেলে আমরা আসলে স্বপ্ন দেখি, কারণ আমরা কোনো বৈশ্বিক আসরে কোনো শিরোপা বা বড় কিছু এখনো পাইনি, আমাদের কোনো অর্জন নেই। সো এই কারণে কোনো একটা বৈশ্বিক আসর এলে তখন আমাদের প্রত্যাশাটা বাড়তে থাকে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন, এতটাই ভিন্ন যে আমেরিকার সাথে আমরা পেরে উঠছি না। তো প্রথমত বাংলাদেশের সামনে এখন যে টার্গেট সেটা হচ্ছে আমেরিকার বিপক্ষে হোয়াইট ওয়াশটা এড়ানো। বাংলাদেশ প্রথম দুটো ম্যাচ হেরেছে, আপনি চাইলেও ওই রেজাল্ট আর পাল্টাতে পারবেন না। আপনি যেটা পারেন সেটা হচ্ছে তৃতীয় টি টোয়েন্টিতে দারুণ ক্রিকেট খেলে আমেরিকাকে হারাতে পারেন এবং অন্তত একটা স্টেটমেন্ট দিতে পারেন যে না, আমরা আমেরিকাকে হারাতে পারি। অন্তত এই স্টেটমেন্ট তো আপনি দিতে চাইবেন। কিন্তু হারানোর জন্য তো ফাহিম সবচেয়ে বড় জিনিস হচ্ছে জানা আসলে কিভাবে হারানো, কিংবা আসলে এই ব্যর্থতা থেকে কিভাবে বেরিয়ে আসা। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান বলছেন যে তিনি আসলে জানেনই না দলের এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কি। তো জুনিয়র আসলে জানবে, সাকিব আল হাসান আসলে খুবই হতাশ হয়েছেন যেভাবে বাংলাদেশ পারফর্ম করেছে এবং তার হতাশা তিনি ব্যক্ত করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে পরিকল্পনার কথা যদি বলেন, তো বাংলাদেশ আসলে ঠিক পরিকল্পনায় এগোতে পারেনি, এটা বাস্তবতা। এখন পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি না যে বিশ্বকাপ শুরু হলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওপেনার দুজন কে কে। কোনো ম্যাচে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, কোনো ম্যাচে লিটন দাস তানজিদ তামিম, কোনো ম্যাচে লিটন সৌম্য সরকার, এভাবে করে ওপেনিং পেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে এখনো দেখা হচ্ছে। তো ফাহিম রহমান, সবচেয়ে মানে অবাক করার বিষয় মনে হয় কি, বাংলাদেশ কেমন যেন একটা জুয়া খেলা খেলে আমার কাছে মনে হয়। বিশ্বকাপে আসলেই মুখ থুবড়ে পড়ে, তারপর বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করা হয়, এরপর সেটাও আসলে ফেল করে। মানে বিশ্বকাপ আসলেই কেন এই ধরনের চেহারা হয়? আদারওয়াইজ তো বাংলাদেশ মোটামুটি একটা মনে হচ্ছিল একটা ছন্দে আছে, ইংল্যান্ডের মতো দলকে, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে আমরা হোয়াইট ওয়াশ করেছি দেশের মাঠে, দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছে। সো সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি এভাবে চিন্তা করতে পারেন যে বাংলাদেশ আমেরিকার কাছে দুই টি টোয়েন্টি হেরেছে, আবার বাংলাদেশ তো টি টোয়েন্টি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছে, সেটাও তো আসলে বাস্তবতা। তো বাংলাদেশ মোটামুটি টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু গত বছরটা ভালো ক্রিকেট খেলেছে, খারাপ ক্রিকেট খেলেনি। সেই জায়গাটাতে একটা ছন্দ পতন আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং সেটা ঠিক ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আগে। এবং ওয়ার্ল্ড কাপ এলে বড় মঞ্চে যখন নামে ক্রিকেটাররা, তখন তারা আসলে কি মানসিকভাবে প্রচণ্ড রকম চাপে ভুগতে থাকে কিনা, সেটা তো আসলে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ টিম মোমেন্টাম হারিয়ে ফেলেছে, এবং মোমেন্টাম হারিয়ে ফেলার পর ড্রেসিংরুমে একটা ভয়াবহ জায়গায় পরিণত হয়। এবং বাংলাদেশের ড্রেসিংরুম এখন ওরকম, আপনি টিমের ভেতরে কোনো রকমের ছন্দ নাই, রিদম নাই, কোনো কিছু নাই, একটা থমথমে অবস্থা, প্র্যাকটিস নাই, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে অনেকে বলছেন যে চান্দিকা হাথুরু সিংয়ের পরিকল্পনার অভাব বললেন, একই সঙ্গে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স হতাশাজনক অ্যাজ এ ক্যাপ্টেন, একই সঙ্গে ব্যাটার হিসেবে লিটন কুমার দাস যাচ্ছে তাই পারফর্ম করছেন। এই যে এদেরকে বলা হচ্ছে, কাউকে বলা হচ্ছে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলে বাংলাদেশ আবার পুরনো ছন্দে ফিরবে, কাউকে বলছে দেশে পাঠিয়ে দিলে লিটন দাসকে হয়তো বা বাংলাদেশ দল ফর্মে ফিরবে, আবার কোচিং প্যানেল থেকে হাথুরু সিংকে সরিয়ে দিলে বাংলাদেশ হয়তো বা আবার সেই পুরনো ছন্দে ফিরবে, এরকম একটা আলোচনা হচ্ছে। আদৌ কি তাই আপনার কাছে মনে হয় কিনা যে এরকম কিছু হতে পারে? না, এই মুহূর্তে তো এসব কোনো কিছু করার সময় নেই, কারণ আপনার হাতে আর টাইমই নেই। আপনি আর একটা ম্যাচ খেলেই ওয়ার্ল্ড কাপের ভেতরে ঢুকে যাবেন, যেখানে আপনি দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন। তো এখন এই মুহূর্তে বাংলাদেশ ওরকম কোনো সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না। সো যারা আছে তারাই আসলে থাকবে, তারা কী করে সেটাই আসলে দেখার ব্যাপার। বাট যেহেতু ওই যে ক্রিকেটটা বাংলাদেশের ফ্যান্সদের কাছে, আমাদের কাছে, সবার কাছেই বেশ আবেগ একটা জায়গা যে আমরা ক্রিকেটে ভালো করতে চাই, তো সেই ক্ষেত্রে অনেকে অনেক রকম মনে করে যে এটা যদি এরকম হয়, ওটা যদি ওরকম হয়, তাহলে হয়তো রেজাল্ট ভালো হতে পারে, এটা ভাবতেই পারে। কিন্তু মনে হয় না আসলে এই মুহূর্তে আসলে ওরকম কোনো চিন্তাভাবনা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে বলে মনে হয় না। আবার ইউনেভার নো করতেও পারে, আবার দেখা গেলো যে অল অফ এ সাডেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে দু একটা চেঞ্জও করে ফেলতে পারে, কোনো কিছু হয়েছে অতীতে হয়েছে। বাংলাদেশ দল বলেই আসলে অনেক কিছুই অসম্ভব সম্ভব হয়ে যায় আসলে, তো বাংলাদেশ দল ওই অসম্ভবটাকে সম্ভব করেছে ইউএসএর বিপক্ষে দুইটা ম্যাচে পরপর হেরে এবং হোয়াইট ওয়াশ হওয়ার একেবারেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ দলের যে আত্মবিশ্বাস, তাতে করে হোয়াইট ওয়াশ যদি বাংলাদেশ হয়ে যায় ফাহিম,
আমার মনে হয় না অবাক হবার কিছু থাকবে। বাট আমরা চাই না বাংলাদেশ দল আসলে হোয়াইট ওয়াশ হোক, অ্যাটলিস্ট এই ম্যাচটা থেকে বাংলাদেশ আত্মবিশ্বাসটা ফিরে পাক, যে ম্যাচে আসলে অন্য কিছু পাওয়ার নেই বাংলাদেশের এখন আর। কারণ এই ইউএসএর বিপক্ষেই বাংলাদেশ 28 তারিখে ICC-র ওয়ার্ম আপ ম্যাচ খেলবে, অর্থাৎ বিশ্বকাপ প্রস্তুতির মধ্যে ঢুকে যাবে। সুতরাং ওই ম্যাচের আগে আত্মবিশ্বাস পাওয়াটা অনেক বেশি জরুরি। ইয়েমিনজসি মেকাতো, হিউস্টন, যুক্তরাষ্ট্র। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল।